সবার আগে চিয়ার আপ হয়ে যাবে, তারপর বাকি কথা। জয় মোহন বাগান, জয় মোহন বাগান, জয় মোহন বাগান। বুঝতেই পারছেন কোথায় দাঁড়িয়েছি? হ্যাঁ, যুব ভারতীর সামনে দাঁড়িয়েছি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে সেই কাঙ্ক্ষিত ফাইনাল, আইএসএল ফাইনাল, যেখানে মুখোমুখি হবে মোহন বাগান এবং মুম্বাই সিটি এফসি। সবাই মোহন বাগান সমর্থকরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, তাদের সাথে কথা বলবো। আজকে প্রথমেই জানতে চাইবো স্কোর কি হবে। 3-0। তার মানে খেলা এক্সট্রা টাইমে গড়ানোর কোনো চান্স নেই? মোহনবাগানের যা ফর্ম এখন, এখন এক্সট্রা টাইমে যাওয়ার মতো কোনো পজিশনই নেই, কারণ আমরা এইটুকুনি জানি আমরা আজকে জোয়ার দিতে মুম্বাইকে পুঁতে দেব। আচ্ছা সবাই তো এখানে অনেকজন আছেন, জিজ্ঞেস করতে চাইবো যে আজকে কে গোল করবে? মনে হচ্ছে দিমিত্রি পেট্রাটাস গোল করবে আজকে। আচ্ছা, 3-0 যদি স্কোর হয় তাহলে সবকটাই কি দিমিত্রি হ্যাটট্রিক? হতেই পারে, হতেই পারে খেলায়। আর আর কার কার উপরে ভরসা রাখা যাচ্ছে? কামিংস এর উপরে তো রয়েছে ভরসা, আর আমাদের কোচের উপরে সবকিছু। কামিংস আর দিমি গোল করে দেবে আজকে, আর কোচ বলেছে হাফ টাইমে খেলা শেষ করে দেবে, হাফ টাইমেই খেলা শেষ। আচ্ছা, কোচ হাবাস কিন্তু বলেছেন আজকে আমরা ফেভারিট হিসেবে নামতে চাই না, কারণ ফাইনালে কেউই ফেভারিট হয় না, সেখানে কিন্তু মুম্বাই এফসি কড়া টক্কর দেবে। অ্যাকচুয়ালি হাবাসের যেটা গেম প্ল্যানিং, হাবাস কোনোদিনই মানে নিজের টিমকে প্রেসারের মধ্যে রাখে না, এটা একটা মাস্টার স্ট্রোক বলতে পারেন। বাট আজকে আমরা সিল চ্যাম্পিয়ন হয়েছি এই মুম্বাইকে হারিয়ে, আজকের আইএসএলও আমরা এই মুম্বাইকে হারিয়েই জিতবো। আর প্রেডিকশন যেটা বলছে সেটা কামিংস আজকে দেখিয়ে দেবে যে কি করতে পারে ও আর ডিমি। এটা আমরা কারা হয়ে যাক? আমরা কারা? মোহন বাগান দিচ্ছে কারা? মোহন বাগান। অনেক ধন্যবাদ, আমরা আবার এগিয়ে যাব এবং দেখাবো 3A গেটের সামনের ভিড়টা ঠিক কিরকম। এখানে অনেকেই কিন্তু পৌঁছে গিয়েছেন পতাকা হাতে নিয়ে, এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই লাইন লাইন পড়ে গেছে 3A গেটের সামনে, কারণ প্রত্যেকেই কিন্তু যেতে চাইছেন এই যুব ভারতীতে এবং সাক্ষী হতে চাইছেন সেই মহেন্দ্রক্ষণের, তাদের বুক ভরা আশা যে আরও একবার মোহনবাগান আইএসএল জিতবে। আচ্ছা, আপনাদের কাছ থেকে জানতে চাইবো টিকিট পেতে কোনো অসুবিধা হয়েছে? না। কিভাবে টিকিট পেলেন? টিকিট বুক করেছিলাম। আচ্ছা, অনলাইনে? অনলাইনে। তারপর টিকিট পাওয়া গেছে, কারণ আমরা জানি যে 63,000 মানুষ কিন্তু আজকে যুবভারতী ভরাতে চলেছেন এবং ইতিমধ্যেই সব টিকিট উধাও হয়ে গেছে বলতে গেলে, কারণ সব টিকিট বিক্রি হয়ে গেছে, অনেক জায়গায় টিকিটের হাহাকারও আমরা পেয়েছি। আচ্ছা, আমরা আরও খানিকটা এগিয়ে যাব, অন্য গেটের সামনে দেখাবো, গেটের অন্য প্রান্তে আমরা যাব এবং সেখানেও দেখাবো একই রকম ভিড়, এবং গেটের বাইরে কিন্তু কড়া নিরাপত্তা, কারণ এখানে আজকে প্রচুর পরিমাণ ভিড় হবে মোহনবাগান ভক্তদের। আরও কিছু মোহনবাগান ভক্তদের সাথে কথা বলি। কোথা থেকে আসছেন? এই কথা বলো। আমরা আসছি কসবা থেকে। আচ্ছা, আজকে স্কোর কি হবে? আজকে মোহনবাগান 3-0। 3-0, তার মানে এক্সট্রা টাইমে খেলা করেছে? না না না, ওর কোনো চান্সই নেই। আচ্ছা, একটা প্রশ্ন করতে চাইবো, আমরা কিন্তু দেখেছি একটা সময় যখন ব্যারেটোরা খেলতেন কিংবা সোনি নরিরা খেলতেন, তখন কিন্তু আমরা খুব সহজভাবে ফুটবলারদের কাছাকাছি পৌঁছে যেতে পারতাম। এখন অনেকটা কর্পোরেট হয়ে গেছে, আমরা সেইভাবে ফুটবলারদের ছুঁতে পারি না, তারপরেও মোহনবাগানের প্রতি কোন টানে আপনারা এইভাবে ছুটে? মোহনবাগান তো রক্তে আছে, তো মোহনবাগান যার কাছেই যাক আমরা আসবই, ঠিক আছে? সে গোয়েঙ্গার কাছেই যাক বা পরবর্তীকালে যদি অন্য কারোর কাছে যায়, আমরা এইভাবেই আসবো। আমরা আজন্ম ধরে মোহনবাগান ফ্যানই থাকবো, আর এভাবেই ছুটে ছুটে আসবো। আচ্ছা, আরেকটা জিনিস জানতে খুব ইচ্ছা করছে যে আজকের ফাইনালটা যদি প্রতিপক্ষ ইস্টবেঙ্গল হতো তাহলে কি বেশি ইন্টারেস্টিং হতো? আরো মজা হতো, আরো বেশি মজা হতো, আর ফাইটটা জিততে আরো বেশি ভালো লাগতো আর কি। মুম্বাই তো আমরা শিল্ডেই হারিয়েছি, আবার নতুন করে হারাবো আজকে এই। আচ্ছা, চারিদিকে কিন্তু মোহনবাগান মোহনবাগান এই শব্দই শোনা যাচ্ছে, আমরা আরো কিছু মোহনবাগান ফ্যানের কাছে এগিয়ে যাই, তাদের সাথেও কথা বলি। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি সুন্দরবন থেকে। শুধু এই ম্যাচ দেখতে? এই ম্যাচ দেখতে। মোহনবাগান আমাদের গর্ব। জয় মোহনবাগান! তার হেয়ার স্টাইল দেখতে পাচ্ছেন কিন্তু, সবুজ মেরুন হয়ে গেছে পুরো মাথা। আমরা একদম পুরো ফুললি আজকে 3-0 তে জিতে যাবো, এটুখানি গ্যারান্টি, মোহনবাগান জিতছে। যেটা জানতে চাইছিলাম যে আরেকজনকেও জিজ্ঞেস করলাম, আজকে যদি প্রতিপক্ষ ইস্টবেঙ্গল হতো তাহলে কি বেশি আনন্দ হতো? আরো বেশি আমরা খুশি হতাম, যে ইস্টবেঙ্গলকে হারিয়ে আমরা যে মজা পাই অন্য টিমকে হারিয়ে সেই মজা পাই না, আমরা ইস্টবেঙ্গলকে হারিয়ে সবচেয়ে বেশি আনন্দিত হই। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছেই বারবার যে এই মুম্বাই সিটি এফসির কাছে কিন্তু 3 বছর আগে ফাইনালে মোহনবাগান হেরে গেছিল, বদলার ম্যাচ বলা যেতে পারে, সেই বদলা কি নেবে? অবশ্যই। কি মনে হচ্ছে মুম্বাই কি বদলা নিতে পারবে? একদমই না, 6-0 জিতছে শিওর,
বুঝতেই পারছেন যত সময় গড়াচ্ছে ততই কিন্তু এখানে ভিড় বাড়ছে, আরো কিছু সমর্থককে আমরা পেয়ে গেছি। জয় মোহনবাগান! আজ দিমি দুটো দেবে, দিমি দুটো দেবে, দিমি দিমি স্কোর 3-1 দেবে, 3-1 আজকে দিমি দুটো দেবে, কামিন্স একটা দেবে। আর আজকে স্টেইন গান সেলিব্রেশন বলে যে সরি নটি করে দেবে অনলাইনে, সেটা দেখি দেবো মুম্বাইকে কলকাতার রসগোল্লার কি জোর। কলকাতার মাঠে মুম্বাই জিতবে এটা তো আশা করা যায় না, বাঙালি বাবু আমরা, আমরা জমিদারি রক্ত, এমনি জিতবো। জয় মোহনবাগান! চারিদিকে শুধু একটাই ধ্বনি উঠছে, মোহনবাগান, মোহনবাগান ছাড়া এখানে কিছু হতে পারে না। আর কলকাতার মাটি মোহনবাগানেরই মাটি। আমার একটাই কথা, মোহনবাগান শুধু আজকে মানে ট্রফি জিতবে না, পরপর দু বছর ট্রফি জিতবে, প্লাস মুম্বাই যে রেকর্ডটা ছিল লিগ শিল্ড আর ISL ট্রফি একসাথে দুটোর নিয়ে রেকর্ড করবে। জয় মোহনবাগান! বুঝতেই পারছেন ত্রিমুকুর জয়ের হাতছানি কিন্তু মোহনবাগানের সামনে। ইতিমধ্যেই ডুরান্ড কাপ জিতে গেছে মোহনবাগান এবং সেই সঙ্গে লিগ শিল্ড চলে এসেছে গঙ্গাপাড়ের ক্লাবে। এবার কিন্তু সেই কাঙ্ক্ষিত ট্রফির অপেক্ষায় এখানে একজন আরো একজন ভক্তকে পেয়ে গেছি। এই যে এখানে এসে এই যে সাজটা, এটা কি শুধু ফাইনালের জন্য না অন্য অন্য ম্যাচেও হয়? অন্য ম্যাচেও হয়। আমি এসেছি বারুইপুর থেকে। আচ্ছা, তো আজকে কি কি স্কোর কি হবে? জিতবই তো, জিতবো। 3-1 আচ্ছা, এর আগে কিন্তু আমরা দেখেছি মোহনবাগানের যে ফাইনাল গুলো হয়েছে সেগুলো কিন্তু বাইরে হয়েছে। আজকে হোম অ্যাডভান্টেজ পাবে মোহনবাগান, আপনারা চিৎকার করেই কি জেতাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবোই তো, জিতবে। শুনবো নাকি? জয় মোহনবাগান! বুঝতেই পারছেন সবার মধ্যে কিন্তু উত্তেজনা যত সময় যাচ্ছে ততই বেড়ে চলেছে। এখানে একজনকে দেখতে পাচ্ছি, একটু একটু। আচ্ছা, আমরা 3A গেটের বাইরের ভিড়টা আপনাদের দেখাচ্ছি। এরকম ভাবেই কিন্তু প্রতিটা গেটের বাইরেই ভিড় জমে গেছে। গতবার যখন জুয়ান ফেরান্দো করছিলেন, তার হাত ধরে কিন্তু ISL ট্রফি ঢুকেছিল সবুজ মেরুন তাবুতে। এবার অ্যান্টনিও লোপেস হাপাস কি করেন সেদিকে তাকিয়ে, গোটা ফুটবল জগৎ। আমরা এই যে দেখতেই পাচ্ছেন মোহনবাগান ফ্যান আরো একজনকে পেয়ে গেছি। আচ্ছা, নিশ্চয়ই জিজ্ঞেস করলে অবশ্যই বলবেন যে মোহনবাগানই জিতবে, কিন্তু কোন ফ্যাক্টর গুলো কাজ করবে মুম্বাইয়ের বিরুদ্ধে? কারণ মুম্বাইয়ের কাছে কিন্তু 3 বছর আগে ফাইনালে মোহনবাগান হেরে গেছে। আজকে আমরা তো 3 গোল দেবই, সেখানে আমাদের দিমি যখন আছে আর কোনো দেখতে হবে না, কোনো কথাই হবে না। তাছাড়া আমাদের আজকে কামিন্স আছে, কামিন্স তো আজকে দেবেই গোল, আর লিস্টনকে আর মনবীর তো আছেই। উইং দিয়ে যখন অ্যাটাক হবে মুম্বাই কেঁপে যাবে পুরো। আর মগজাস্ত্র কি কোথাও গিয়ে হাবাসের মগজাস্ত্র কাজ করবে? হাবাসের আছে, টেকনিক্যাল দিক দিয়ে হাবাসের তো একদম সেরা, আর এখন ISL এর সেরা কোচ হাবাসের। তো বাস একটাই কথা আমাদের, জয় মোহনবাগান। আর একটাই কথা, জয় মোহনবাগান, খুব স্বাভাবিকভাবেই। কারণ আজকে মানুষ চাইছেন, এই মোহনবাগান ভক্তরা চাইছেন কিন্তু মুম্বাই সিটি এফসি কে, ঠিক যেভাবে লিগ শিল্ড জয়ের ম্যাচে হারিয়ে লিগ শিল্ড প্রথমবার মোহনবাগান তাবুতে এসেছিল, ঠিক সেভাবেই আবারও যেন ISL ট্রফি মোহনবাগান তাবুতে আসে। আচ্ছা, আরো কিছু, এই তো একজন মহিলা ভক্তকে পেয়ে গেছি, কোথা থেকে আসছেন? কাছড়াপাড়া। এই ফাইনাল দেখতেই আসা নাকি মোহনবাগানের ম্যাচ? আমি ফাইনালেও এসেছি, এর আগে অনেকবারই এসেছি। সেমিফাইনালে তো টান ম্যাচ হয়েছিল, ইনজুরি টাইমে লাস্টে গিয়ে গোল হলো, আজকে কি সেরকম সিচুয়েশন তৈরি হতে পারে? হ্যাঁ, একদম সেরকমই হবে। হ্যাঁ, কিন্তু শেষমেশ মোহনবাগান জিতে যাবে, তাই? একদম একদম, মোহনবাগানই জিতবে। আচ্ছা, মোহনবাগান জিতলে নিশ্চয়ই সেলিব্রেশন হবে, কিভাবে সেলিব্রেট করবেন কিছু ঠিক করেছেন? এই খাবেন বা এই করবেন কিছু? সেলিব্রেশন তো হবে, এখনো আমাদের টিম এসে পৌঁছায়নি, তাই এত কম সংখ্যক দেখা যাচ্ছে, এরপরে প্রচুর মানুষ আসছে, সেলিব্রেশন তো হবেই, আর আজকে জিতবে মোহনবাগানই।
বুঝতেই পারছেন সবাই কিন্তু আত্মবিশ্বাসে টকবক করে ফুটছে এবং আন্তোনিও লোপেস হাবাসের কিন্তু এই জায়গাতেই কোথাও একটা একটা খটমটো রয়েছে, যে কারণ তিনি চাইছেন না তার ফুটবলাররাও এরকমই আত্মতুষ্টিতে ভুগুক। কারণ আমরা জানি যে খুব ভালো ফর্মে রয়েছে মোহনবাগান, প্রত্যেকটা ম্যাচ পরপর জিতছে এবং সেমিফাইনালে তারা জিতে ফাইনালে পৌঁছেছে। সেই জন্য আত্মতুষ্টি যাতে ফুটবলারদের না হয় সেদিকেও কিন্তু বিশেষ নজর রাখছেন। সেই জন্য তিনি বারবার বলেছেন যে মোহনবাগান কিন্তু ফেভারিট হিসেবে নামবে না, কারণ ফাইনালে কোনো ফেভারিট হয় না, যে সব থেকে ভালো খেলবে এই 90 মিনিটে তারই জয় হবে। সেদিকেই তাকিয়ে থাকবো আমরাও, আরো কিছু ভিড় আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন যত সময় গড়াচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে। আর খানিকক্ষণের অপেক্ষা, তারপরেই যুব ভারতী ক্রীড়াঙ্গনে বল গড়াবে এবং শুরু হয়ে যাবে আইএসএল ফাইনাল। আইএসএল ফাইনাল কিন্তু মোহনবাগান প্রথমবার ঘরের মাঠে খেলছে এবং এখানে প্রায় 63,000 দর্শকদের ভিড় হওয়ার কথা, অর্থাৎ যে শব্দব্রহ্ম সেই শব্দব্রহ্মও কিন্তু একদিক থেকে মোহনবাগানের অ্যাডভান্টেজ বলা যেতে পারে। কিন্তু অন্যদিকে মুম্বাই কোচও কিন্তু বলে দিয়েছেন যে শব্দব্রহ্মে তারা ভয় পাবেন না, তারা মোহনবাগান ভক্তদের চুপ করিয়ে দেবেন, এটাই কিন্তু তাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যেই তারা এগিয়ে যাবেন, তারা খেলবেন। হারার আগে কিছুতেই হার মানবেন না, খুব স্বাভাবিকভাবেই এই মুম্বাই সিটি কিন্তু 3 বছর আগে মোহনবাগানকে হারিয়ে দিয়েছিল ফাইনালে। আজকে কি হবে আমরা আর একটু কথা বলবো। কোথা থেকে আসছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? ব্যারাকপুর থেকে। শুধু কি ম্যাচ দেখতে, এরকম ফাইনাল দেখতেই নাকি ম্যাচ দেখতে আসা? না, ফার্স্ট টাইম এসেছি। ফার্স্ট টাইম এসেছি। এই এই পরিবেশটা কিরকম লাগছে? খুব ভালো। এই যে চারিদিকে গাড়ি করে যাচ্ছে মোহনবাগান বলতে, খুব ভালো লাগছে। বাড়িতে কি সবাই মোহনবাগান ভক্ত? হ্যাঁ, সবাই মোহনবাগান ভক্ত। আচ্ছা, ক্লাবে যাওয়া হয়? হ্যাঁ, ক্লাবে যাওয়া হয়, মাঝে মাঝে যাওয়া হয়। আচ্ছা, তার মানে দিমিত্রি, তারপরে কামিন্স, মনবীর এদের প্র্যাকটিস দেখার সুযোগ এগুলো হয়েছে? না, এখনো হয়নি। আচ্ছা, এখনো হয়নি, কিন্তু ক্লাবে গেছেন, ক্লাবে গিয়ে ঘুরে এসেছেন।